আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের মধ্যে ঘটে যাওয়া কিছু মর্মান্তিক ঘটনা এবং এখন পর্যন্ত কি কি ঘটেছে নতুন করে তার বিস্তারিত কুয়েতে নাবালিকা মেয়েকে শ্লীলতা হানির দায়ে একজনকে গ্রেফতার পাকিস্তানি নাগরিকের লাশ উদ্ধার ফিলিপিয়ান গৃহকর্মীর উপর অত্যাচার আরও কিছু মর্মাহত তথ্য নিয়ে এসেছি পুরো ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে কুয়েত তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসছে স্বাভাবিক জীবনে ফিরে আসলেও কুয়েতের সকল নাগরিক ও বাসিন্দারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে তার উপর জোর দিয়েছে এবং কুয়েত থেকে দেওয়া স্বাস্থ্য নিয়মগুলো ঠিকমতো পালন করছে কি না তা নিশ্চিত করার জন্য আহমদি নিরাপত্তা টহল ও পরিষদ পরিদর্শনের দলের কর্মীরা একটি অভিযান চালায় এই অভিযানে কুয়েতের সকল এলাকার কমপ্লেক্স মার্কেট দোকান এবং জিম পরিদর্শন করছে বলে আলরাই প্রতিদিন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে তাই আপনারা যারা কুয়েতের মধ্যে আছেন আপনারা কুয়েতের আইনগুলো মেনে চলুন এবং স্বাস্থ্য প্রয়োজনীয়তা মেনে চলবেন অন্যদিকে কুয়েতের নিরাপত্তা কর্মীরা কঠোরভাবে পর্যবেক্ষণের মধ্যেও রয়েছে যাতে কুয়েতের মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড না হয় কঠোরভাবে অভিযান চালানোর পরও অপরাধ কমছে না একটি দশ বছরের নাবালিকা মেয়েকে শ্লীলতা হানির অভিযোগ করা হয়েছে যাহারা শহরতলিতে একজন দশ বছরের নাবালিকা মেয়ের ওপর অশালীন আচরণের চেষ্টা করেছে এক মিশরীয় নাগরিক চল্লিশ বছর বয়সী সেই মিশরীয় নাগরিক একটা দশ বছর বয়সের মেয়ের কাঁধের মধ্যে হাত রেখে তার সাথে কথা বলে এবং তার সাথে অশালীন আচরণ করার চেষ্টা করেছিল সেই নাগরিক পরে ভিক্টিমের বাবা বাড়ির সামনে লাগানো ক্যামেরা সিসিটিভি ফুটেজের মধ্যে এই দৃশ্যগুলো দেখেন এবং যাহারা পাবলিক প্রসিকিউশনের কাছে মামলা করে লোকটিকে গ্রেফতার করা হয়েছে এবং পাবলিক প্রসিকিউশনের কাছে তাকে রেফার করা হয়েছে অন্যদিকে কুয়েতি নাগরিকের বাসায় এক ফিলোমিনো নাগরিক কাজ করত কুয়েতি সেই স্পন্সর ফিলোপিনো সেই মেয়েটিকে খারাপ কাজ করার জন্য জোর করলে পরে সেই ফিলোপিনো গৃহকর্মী কোনো উপায় খুঁজে না পেয়ে ফেসবুক লাইভে একটি স্ট্রিম পোস্ট করেছে সাহায্য চাওয়ার জন্য এবং পরবর্তীতে সেই ফিলোপিনো গৃহকর্মীকে উদ্ধার করা হয় এদিকে কুয়েতের মধ্যে পাকিস্তানি এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে কুয়েতের পুলিশ আলান বা দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে ফৌজদারি বিভাগের কর্মীরা আংশিকভাবে পচে যাওয়া মৃতদেহ চিহ্নিত করেছেন যার বয়স একত্রিশ বছর এবং তিনি পাকিস্তানি একজন নাগরিক নিরাপত্তা সূত্রে জানানো হয়েছে যে লাশের কোনো বাহ্যিক চিহ্ন ছিল না এবং ফরেন্সিকে তাকে রেফার করা হলে ডক্টররা বলেছেন যে তিনি প্রাকৃতিকভাবে মারা গেছেন এবং হার্ট ফেইলরের কারণে তার মৃত্যু হয় সূত্র আরব টাইমস এদিকে আলহামদুলিল্লাহ প্রতি মাসে ওমরা পালনের জন্য বিশ লাখ বিদেশি নাগরিকদেরকে অনুমতি দেবে সৌদি আরবের সরকার সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে আজ থেকে শুরু হওয়া ওমরার জন্য ধাপে ধাপে বিদেশ থেকে আসা যাত্রীদের অনুমতির সংখ্যা বাড়ানো হবে এবং বর্তমানে ষাট হাজার থেকে ধাপে ধাপে বিদেশিদের সংখ্যা বিশ লাখ পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছে ওমরা মন্ত্রণালয় থেকে এই ছিল কুয়েতের সর্বশেষ নিউজ এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ hafiz